हेलो एवरीवन, हाउ आर यू? आई होप यू आर ऑल फिट एंड फाइन। बंधुरा, तुम्हारे मध्य एक व्यूअर आमाके प्रश्न करेछिलो जे कोनो एकटा वाक्ये सबजेक्ट वर्ब एवं अबजेक्ट किभाबे खुजे बेर करते हय, एर कि कोनो शर्टकाट आछे? बंधुरा, अवश्यई शर्टकाट आछे। तबे ई शर्टकाट आलोचना करार आगे आमी तोमादेरके सबजेक्ट वर्ब एवं अबजेक्ट सम्बन्धे एकटु बेसिक धारणा दिते चाई। ताहले चलो आर देरी ना करे আগে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এটা আসলে কি হয় সে সম্বন্ধে একটু জেনে নিই, তারপরে শর্টকাটে আসছি। তবে বন্ধুরা, আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, এই ভিডিও দেখার পরে তোমাদের এই সম্বন্ধে আর কোনো ধরনের ডাউট থাকবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এখানে দেখো, সাবজেক্ট, সাবজেক্ট আসলে কি? সাবজেক্ট আসলে একজন ডুয়ার, তার মানে বাক্যে যে ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়াটা যে পারফর্ম করবে সেই সাবজেক্ট। তার মানে কি? যে কাজ করে সেই সাবজেক্ট। কোন একটা সেন্টেন্সের ক্রিয়া থাকবে, তাহলে ক্রিয়াটাকে যে পারফর্ম করবে তার মানে কি যার দ্বারা কাজ করা হবে সেই বাক্যের সাবজেক্ট হবে। তারপর দেখো ভার্ব কি। ভার্ব তো মানে সকলে জানো, ভার্ব মানে ক্রিয়া। তাহলে ক্রিয়া দ্বারা কি বোঝায়? কাজ করা বোঝায়। তার মানে কোন একটা সেন্টেন্সে যে ওয়ার্ডটার দ্বারা কাজ করা বোঝাবে সেটাই বাক্যের ভার্ব। এরপরে দেখো অবজেক্ট। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে গিয়ে সেটা যার উপর ক্রিয়াকে পারফর্ম করা হয়। তার মানে কি, ক্রিয়াটা যার উপর করা হবে সেটা হচ্ছে গিয়ে অবজেক্ট। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাক্যের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট কি সেটা বুঝতে পেরেছ। তাহলে এবার শর্টকাটে আসি। শর্টকাটে কিভাবে কোনো একটা বাক্যে, মানে যত কঠিন বাক্যই হোক, তার সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট খুঁজে বের করবে, এর জন্য তোমাকে সবার আগে ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। কোন একটা বাক্যের ভার্ব কোনটা সেটাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমি কি বলেছিলাম, ভার্ব কিভাবে খুঁজে পাবে? ভার্ব সেটাকেই বোঝাবে যার দ্বারা কাজ করা বোঝায়, যে ওয়ার্ডটার দ্বারা কোনো বাক্যে কাজ করা বোঝাবে সেটাই ভার্ব। ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়ার দ্বারা কাজ করা বোঝায়, তাই না? তাহলে এখানে দেখো, আমি ভাত খাই, এই বাক্যে কাজ করা কার দ্বারা বোঝাচ্ছে? খাইয়ের দ্বারা। খাবো যখন তখনই তো কাজ করা বোঝাবে, তাই না? তখন তো কাজ করা হবে। তাহলে খাই এটা হচ্ছে গিয়ে বাক্যের ভার্ব। আমরা পেলাম বাক্যের ভার্ব। এবার যখন তুমি বাক্যের ভার্ব পেয়ে যাবে, তখন তুমি ভার্বকে কে দিয়ে প্রশ্ন করবে, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেটাই হচ্ছে গিয়ে বাক্যের সাবজেক্ট। তাহলে কে খায়, উত্তর আসছে কি? আমি খাই। তাহলে আমিটা হচ্ছে গিয়ে বাক্যের সাবজেক্ট। এরপরে ওই ভার্বকে আবার কি দিয়ে প্রশ্ন করো, যখন কি দিয়ে প্রশ্ন করবে যে উত্তরটা পাবে সেটাই হচ্ছে গিয়ে বাক্যের অবজেক্ট হবে। তাহলে আমি প্রশ্ন করি, কি খাই? উত্তর কি আসছে? নিশ্চয়ই ভাত। কি খাই? ভাত খাই। তাহলে উত্তর আসছে ভাত, এটা হচ্ছে গিয়ে বাক্যের অবজেক্ট। তাহলে দেখো কত সহজে তুমি বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলে। এখানে দেখো, এটা একটা সোজা বাক্য, সবাই নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে বাক্যের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট কোনটা। কিন্তু যখন কোনো কঠিন বাক্য থাকবে, কোনো জটিল বাক্য থাকবে, তখন তোমাকে বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করতে হবে, এবং সেটা একটু কঠিন হয়ে দাঁড়ায় মাঝে মাঝে, তখন তুমি এই ট্রিক্সটা অবলম্বন করবে। তার মানে কি, ভার্ব খুঁজে বের করবে, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাচ্ছে আর কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? এটাকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার একটা জিনিস দেখো, এখানে আমি খাই, আমের জায়গায় যদি আমরা থাকতো, এখানে যদি থাকতো আমরা ভাত খাই, তখন কিন্তু আর কে দিয়ে প্রশ্ন করবে না, তখন কারা দিয়ে প্রশ্ন করবে? তখন বলবে যে কারা ভাত খায়, তখন কি হবে? আমরা ভাত খাই। তার মানে কি, এখানে যদি প্লুরাল সাবজেক্ট থাকে তখন কারা দিয়ে প্রশ্ন করবে, যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তখন ভাবকে কে দিয়ে প্রশ্ন করবে? কে ভাত খায়? আমি ভাত খাই। যদি এখানে আমরা থাকতো তাহলে কারা ভাত খায়? আমরা ভাত খাই। ক্লিয়ার? বন্ধুরা, এর পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, এরপরে রয়েছে ভাত খাওয়া হয় আমার দ্বারা। এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েসের বাক্য রয়েছে, এটা ছিল আমি ভাত খাই, এটা ছিল অ্যাক্টিভ ভয়েসের বাক্য, কিন্তু এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট কিভাবে খুঁজে বের করব, সেই একই প্রসেস। সবার প্রথমে তোমাকে ভার্বটা খুঁজে বের করতে হবে। তাহলে আমরা ভার্বটা জানি যে যার দ্বারা কাজ করা বোঝায়, তাহলে খাওয়া এটা হচ্ছে গিয়ে ভার্ব, এই খাওয়া এটা হচ্ছে গিয়ে ভার্ব, কারণ কি এর দ্বারা কাজ করা বোঝায়, যখন খাবে তখনই কাজ করা হবে। তাহলে এই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে কি হবে? সাবজেক্ট। তাহলে তুমি প্রশ্ন করো কে খায় অথবা কার দ্বারা খাওয়া হয়, তখন উত্তর কি আসে? আমার দ্বারা নিশ্চয়ই। তাহলে আমিটা হচ্ছে কি বাক্যের সাবজেক্ট।
এবার এই ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করো তখন তুমি অবজেক্ট পাবে। তাহলে প্রশ্ন করো কি খাই, কি খাই বা কি খাওয়া হয়, তাহলে কি আসছে উত্তর? ভাত। তাহলে এটা হচ্ছে কি বাক্যের অবজেক্ট। এবার দেখো তোমরা একটা জিনিস ভাবতে পারো যে প্রথমে তো বাক্যের সাবজেক্ট থাকে আর শেষে তো অবজেক্ট থাকে, কিন্তু এরকম কিন্তু একদমই হয় না, ঠিক আছে? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রথমে বাক্যের অবজেক্ট থাকে, কারণ কি তোমরা নিশ্চয়ই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছিলে, তখন নিশ্চয়ই দেখেছো যে সাবজেক্টটা বাক্যের অবজেক্ট হয়ে যায় প্যাসিভের সময় এবং অবজেক্টটা বাক্যের সাবজেক্ট হয়ে যায় প্যাসিভের সময়। তার মানে কি এই ক্ষেত্রে এটা হচ্ছে কি অবজেক্ট, বাক্যের প্রথমে যে সাবজেক্ট থাকবে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই, বাক্যের প্রথমে অবজেক্ট দিয়েও শুরু হতে পারে, কারণ কি এটা প্যাসিভ ভয়েসের বাক্য। দেখো এখানে তোমার এটাই মনে রাখতে হবে যে যে হচ্ছে গিয়ে কাজ করে সে হচ্ছে গিয়ে বাক্যের সাবজেক্ট, আর যার উপর কাজ করা হয় সেটা অবজেক্ট। তার মানে কি এখানে ভাত খাওয়া হয় আমার দ্বারা, ভাতটা কে খায়, কাজটা আসলে কে করছে, নিশ্চয়ই আমার দ্বারা করা হচ্ছে, তার মানে এটাই বাক্যের সাবজেক্ট। আর কার উপর কাজ করা হচ্ছে, ভাতের উপর, তাই না? ভাত না থাকলে তো এখানে খাওয়া যাবে না, তাই না? তার মানে কি এই ভাতটা হচ্ছে গিয়ে বাক্যের অবজেক্ট। তাহলে তোমরা নিশ্চয়ই এটা ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে ওই ডেফিনেশন অনুসারে বোঝার চেষ্টা করবে, আর শর্টকাট তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে এই বাক্যে এখানে দুটো অবজেক্ট রয়েছে, এই ক্ষেত্রে আমরা কিভাবে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট খুঁজে বের করব? এখানে দেখো সেই একই প্রসেস, তোমাকে সবার আগে বাক্যের ভার্ব খুঁজে বের করতে হবে। তাহলে এখানে ভার্ব কি, সে আমাকে একটি কলম দিল, যখন কেউ কিছু দেবে তখনই তো সেটা কাজ করা হবে, তাই না? তাহলে দিল এটা হচ্ছে গিয়ে ভার্ব, এটা হচ্ছে গিয়ে বাক্যের ভার্ব। বোঝা গেল? দিল এটা হচ্ছে বাক্যের ভার। এবার এটাকে তুমি প্রশ্ন করো কে দিল। আমি বলেছিলাম কে দিয়ে প্রশ্ন করলে বাক্যের সাবজেক্ট পাওয়া যায়, তাহলে কে দিল, সে দিল, এটা হচ্ছে কি বাক্যের সাবজেক্ট। তাহলে তুমি প্রশ্ন করবে কি দিয়ে, কি দিল, কলম দিল, তাই না? তাহলে এটা কি বাক্যের অবজেক্ট আসছে। এবার দেখো এই বাক্যে দুটো অবজেক্ট রয়েছে, এই একটা অবজেক্ট কলম, এবার সে আমাকে দিল, এটাও একটা অবজেক্ট, আমাকে দিল, এটাও বাক্যের একটা অবজেক্ট। তাহলে এই দ্বিতীয় অবজেক্টটাকে কিভাবে পাবো? তুমি এখানে কাকে দিয়ে প্রশ্ন করবে, ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন যখন করবে তখন যে উত্তরটা পাবে সেটা আর একটা অবজেক্ট। বাক্যে যদি দুটো অবজেক্ট থাকে, দুটো অবজেক্ট কি থাকা সম্ভব? অবশ্যই থাকা সম্ভব। এই ক্ষেত্রে একটা হচ্ছে গিয়ে ইনডাইরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট অবজেক্ট। এখানে দেখো আমাকে এটা হচ্ছে গিয়ে ইনডাইরেক্ট অবজেক্ট এবং কলম এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাক্যে দুটো অবজেক্ট থাকলে কি হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করতে হবে। এর মধ্যে নিশ্চয়ই কারোর কোনো ডাউট নেই। তাও আমি আরো একবার বলে দিচ্ছি, সবার প্রথমে তোমার ফার্স্ট স্টেপ কি হবে, সবার প্রথমে তোমার বাক্যের ভার্ব খুঁজে বের করতে হবে। যখন তুমি বাক্যের ভার্ব খুঁজে পাবে, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করো, যখন কে বা কারা দিয়ে প্রশ্ন করবে যে উত্তরটা পাবে সেটাই হবে সাবজেক্ট, এবং ভার্বকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে বাক্যের অবজেক্ট। ক্লিয়ার? তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক অপশনটাও আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।